আসসালামু আলাইকুম। আমিন ক্যারিয়ার করতে গাইজ অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর প্রথম সেমিস্টারের পদার্থবিজ্ঞানের নিয়ে। তো আজকে এখানে আমি বারো অধ্যায়ের অর্থাৎ বারো অধ্যায়ের শিরোনাম বিদ্যুতের চৌম্বকক্রিয়া, এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে প্রশ্নটির উদ্বেগ হলো, একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যথাক্রমে 20 ভোল্ট ও 50 ভোল্ট। ট্রান্সফরমারটির প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা হলো 100। ক নম্বর প্রশ্ন হলো, পিএন জাংশন কাকে বলে? খ নম্বর প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর পদার্থের পরিবাহকত্ব কমে যায় কেন? গ নম্বর প্রশ্ন হল, ট্রান্সফরমারটির সেকেন্ডারি এবং প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করতে হবে। আর ঘ নম্বর হলো, এই ট্রান্সফরমারটাকে যদি আমরা বাসা বাড়ির উপযোগী করে তৈরি করি তাহলে পাক সংখ্যার কীরূপ পরিবর্তন করতে হবে? তো আমি ক নম্বর নিয়ে আলোচনা করি। পিএন জাংশন কাকে বলে? পিএন জাংশন হল একটি পি টাইপ অর্ধপরিবাহী, একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী কে যুক্ত করে জোড়া লাগিয়ে যে অতি মূল্যবান ডিভাইস আমরা তৈরি করি সেটাই হলো পিএন জাংশন। এবার খ নম্বর আসি, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের পরিবাহিত্ব কমে যায় কেন? আচ্ছা, কোনো পরিবাহীর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল যদি স্থির থাকে, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য এল এবং ক্ষেত্রফল এ যদি স্থির থাকে, তাহলে ওই পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ হবে এটা তখন মূলত দুটি জিনিসের উপর নির্ভর করে। একটা হলো তাপমাত্রা এবং কি পরিবাহীর উপাদানের উপর। আচ্ছা, এখন আমরা জানি প্রতিটা ধাতুই ভালো, তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঠিক মতো হয়। এখন ধাতুর মধ্যে তো মুক্ত ইলেকট্রন থাকে, ধাতুর মধ্যে যদি এখন তড়িৎ প্রবাহ হয় স্বাভাবিক নিয়মে চলছে, এখন যদি তার তাপমাত্রা বাড়ানো হয় তাহলে ধাতুর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে সেগুলো কী হবে? উত্তেজিত হবে এবং সেগুলো কাঁপতে থাকবে। ওই মুহূর্তে যদি ওই পরিবাহের মধ্যে যে তড়িৎ প্রবাহিত হয় তখন কি হবে? এই প্রবাহটা এই ধাতুর ইলেকট্রনের সাথে কি বাধা পাবে, এর ফলে কি হবে? বাধা পাবে মানে রোধকত্ব বৃদ্ধি পাবে। আর রোধকত্ব বৃদ্ধি পাবে কি হবে? রোধের যে বিপরীত রাশি পরিবাহিতা, আমরা জানি রোধের বিপরীত রাশি কি পরিবাহিতা, অর্থাৎ রোধ বৃদ্ধি করলে পরিবাহিতা কমে যায় আর রোধ কমে গেলে পরিবাহিতা বাড়ে। তো এক্ষেত্রে যখন প্রবাহটা মুক্ত ইলেকট্রনের সাথে বাধা পাবে, বাধা পেলে রোধকত্ব বেড়ে যাবে, তখন কি হবে? পরিবাহিতা কমে যাবে। এই কারণেই তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় কোনো পরিবাহীর ক্ষেত্রে তার কী হবে? পরিবাহিত কমে যাবে। এবার আমরা গ নম্বর প্রশ্নে আসি। গ নম্বর প্রশ্নে বলেছে যে এই যে ট্রান্সফরমারটির এখানে আমাদের আছে, এখানে এই যে দুইটা কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ ইপি সমান 20 ভোল্ট এবং সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ইএ সমান 50 ভোল্ট। আচ্ছা, আর প্রাইমারি কয়েলের পেয়ার সংখ্যা দেওয়া আছে এনপি সমান 100। এখন আমাদের কী কী করতে হবে? অনুপাতটা বের করতে হবে, অর্থাৎ সেকেন্ডারি তড়িৎ প্রবাহ, সেকেন্ডারি কুণ্ডলী এবং প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাতটা আমাকে বের করতে হবে। আমরা জানি ইপি বাই ইএ সমান আইএস বাই আইপি, এটাকে যদি আমরা উল্টে লিখি আইএস বাই আইপি সমান ইপি বাই ইএস। আচ্ছা, এটাকে পরে লেখা যায় মান বসাই দিই, ইপি সমান 20, আইএস হলো 50। যদি কাটাকাটি করি তাহলে আমাদের হবে হচ্ছে 2/5,
এখানে আইএস ইস টু আইএস ইস টু আইপি সমান টু ইস টু ফাইভ, এটাই হলো অ্যান্সার। এটা হলো সেকেন্ডারি কয়েল এবং প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহের অনুপাত। এবার আমরা ঘ নম্বর বের করি। ট্রান্সফর্মারটিকে যদি কী করি, বাসা বাড়ির উপযোগী করে তৈরি করি, সেই মুহূর্তে ট্রান্সফর্মারটির সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত হবে? সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হবে, আচ্ছা প্রথমে আমি একটু পেয়ার সংখ্যা বের করে নিই এই অনুপাতে, যে সেকেন্ডারি কয়েলের পেয়ার সংখ্যা কত হবে। এটা হলো, এটা ছিল গ নম্বর, এবার হবে ঘ নম্বর। ঘ নম্বর দুটো ধরে বের করা যায়, ইপি ইএস সমান এনপি এন এস। এখানে এনপি দেওয়া আছে, এনএসটা বের করতে হবে। আচ্ছা, যদি আমি আর আর গ্রহণ করি অথবা ইপি এন এস, প্রথমে উল্টায় দেই, এনপি এনএস সমান ইপি ইএস। এখন যদি উল্টায় দেই, এনএস বাই এনপি ইএস বাই ইপি, আমাদের বের করতে হবে এনএস। তাহলে এনএস সমান এই সাইডে আছে ইএস ইপি, আর এনপিটা ওই সাইডে চলে যায়, কী হবে, গুণন হয়ে যাবে। এখন আমরা মান বসাই দেই, এনএসের মান হলো পঞ্চাশ, ইপির মান হলো বিশ, আর এনপির মান হলো একশো। তাহলে কাটাকাটি করলে এটা হলো পাঁচ দুশো পঞ্চাশ। বর্তমানে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা আছে দুশো পঞ্চাশ, কিন্তু আমরা যদি এটাকে কী করি, বাসা বাড়ির উপযোগী করে তৈরি করি, তখন সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হবে, ভোল্টেজটা তখন কত হবে, আমরা সবাই জানি বাসা বাড়িতে ভোল্টেজ দুশো বিশ ভোল্ট। তখন পাক সংখ্যার কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সেই মুহূর্তে পাক সংখ্যা কত হবে, তখন আমাদের পাক সংখ্যা হবে, পরবর্তী পাক সংখ্যা ইএস হলো সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হচ্ছে দুশো বিশ, আর এটা আগে যা ছিল তাই, আর এখানে কত হবে একশো। তাহলে এটা দ্বারা কাটলে কত হলো পাঁচ, পাঁচ দ্বারা গুণ করলে কত হবে এগারোশো। তাহলে আমার প্রথমে ছিল দুশো পঞ্চাশ, এখন হলো এগারোশো। এখন তাহলে কত পরিবর্তন হলো, আমার পরিবর্তন হলো যে পরে হয়েছে এগারোশো, এগারোশো বিয়োগ প্রথমে ছিল দুশো পঞ্চাশ, তাহলে মোট আটশো পঞ্চাশ। তাহলে আমার সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা পরিবর্তন করতে হবে আটশো পঞ্চাশ। আটশো পঞ্চাশ পরিবর্তন করলেই আমি এটাকে কী করতে পারবো, বাসা বাড়ি উপযোগী করে তৈরি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাস খুব ভালোভাবে বুঝেছ, এই অধ্যায়টা তোমরা কী করবে, মনোযোগ সহকারে পড়বে এবং গাণিতিক প্রশ্নগুলো সমাধান করবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।